সর্দি কাশি কাঁচা পেয়ারা খান, ক্যান্সারের ভয় নিয়মিত তুলসী পাতা খান, মোটা হওয়ার ভয় নিয়মিত একটি লেবু খান, অসুস্থতার ভয় নিয়মিত একটি আপেল খান, হাড় ব্যথা নিয়মিত এক কাপ দুধ খান, অসুস্থতার ভয় নিয়মিত 3 লিটার পানি পান করুন, মুড অফ কলা খান, ভালো অনুভব করবেন, দুর্বল লাগছে কলা খান, কালো জাম আপনার হার্ট ভালো রাখে, আম ক্যান্সার দমন করে, আনারস বাত ব্যথা দ্রুত হজমে উপকারী, কমলা খেলে স্কিন ভালো থাকে, পেঁপে ডায়াবেটিস প্রতিরোধক, পেঁপে ক্যান্সার প্রতিরোধক, পেঁপে হার্ট ভালো রাখে, তরমুজ উচ্চ রক্তচাপ কমায়, হার্টের রোগ প্রতিরোধক তরমুজ, তরমুজ বলবর্ধক, আপেল ওজন কমাতে সাহায্য করে, হাড় শক্ত করতে টমেটো খান, বুদ্ধিমান হতে চেরি খান, পাকা আম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কাঁচা আম হৃদরোগের ঝুঁকি কমায়, কোষ্ঠকাঠিন্য নিরাময় করে, কাঁঠাল রুচি ও শক্তিবর্ধক, লিচু দেহের পানির চাহিদা ও পিপাসা মেটাতে খুবই কার্যকর, জাম প্রচুর আয়রন ও ভিটামিন সি আছে এই ফলে, রক্ত স্বল্পতা দূর করে, তালের আঁশ কোষ্ঠকাঠিন্য ও অন্ত্রের রোগে বেশ উপকারী, দীর্ঘমেয়াদী আমাশয় ও ডায়রিয়ায় কাঁচা বেল ভালো ফল দেয়, কাঁঠাল বেশি খেলে গ্যাস বা বদহজমজনিত সমস্যা হতে পারে, গ্যাস্ট্রিক ও পেটের সমস্যায় লিচু কম খাওয়ায় ভালো, কিডনি রোগীরা কাঁঠালের বিচি পটাশিয়াম সমৃদ্ধ ফল যেমন তরমুজ এড়িয়ে চলবেন, ডায়াবেটিস রোগীরা যদি মিষ্টি ফল বেশি পরিমাণের খেয়ে ফেলেন তবে সেদিন অন্যান্য শর্করা 50% কমিয়ে ফেলবেন। বন্ধুরা, এসব তথ্য আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রেখে দিন, প্রয়োজনে কাজে লাগতে পারে। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন।